আরামবাগ লোকসভার মানুষের রায়। জমা হয়ে ইভিএম এ বন্দী হয়ে এখন কালীপুর নেতাজি মহাবিদ্যালয় স্ট্রং রুমে জমা পড়েছে। আর সেই স্ট্রং রুমে কিনা বহিরাগত গুন্ডারা বিজেপির হয়ে কারচুপি করার চেষ্টা করছে বলে এমন ভয়ঙ্কর অভিযোগ করছেন আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান স্বপন কুমার নন্দী। ভোটের ফলাফলের আগে স্বপন নন্দীর এই অভিযোগকে ঘিরে কার্যত শোরগোল পড়ে গেছে। তৃণমূলের এই নেতা অভিযোগ করে বলেন, গতকাল কালীপুরে স্ট্রং রুমে কালো গেঞ্জি পরে দুইজন গুজরাটে লোক প্রবেশ করতে গিয়েছিল, জানিয়ে এলাকায় হইচই শুরু হয়। সেই সময় দুইজনকে ধরা যায়নি, তারা পালিয়ে গিয়েছে। স্বপনবাবু আশঙ্কা করে বলেন, ওই দুই গুজরাটি বিজেপির হয়ে ইভিএম এ কারচুপি করতে এসেছিল, বিজেপির ভোটে পরাস্ত হবে বুঝতে পেরে এই কাজ করছে। তবে পুলিশ প্রশাসনের পাশাপাশি আমাদের কর্মীরাও স্ট্রং রুমের বাইরে পাহারা দিচ্ছে। এ বিষয়ে আমরা এসডিও কেও জানিয়েছি। কাল আপনারা জানেন যে আরামবাগ যে নেতাজি মহাবিদ্যালয়ে আমাদের যে স্ট্রংরুম আছে, সেই স্ট্রংরুমেতে যে দুজন ছেলে আর কি পাঁচির টোপকে দুজন কালো গেঞ্জি হাফ প্যান্ট পরে প্রবেশ করে, ওই এলাকার মানুষও ঢুকতে গেছে। ওখানে বিরাট হাঙ্গামা হয়, বিরাট হাঙ্গামা হয়। এই পুরো ব্যাপারটা ওখানকার যারা কাজ করছে প্যান্ডেলের তারাও দেখেছে, এবার বিভিন্ন এরা করছে। কারণ আমরা যখন এটা নিয়ে যখন চার্জ করি যে ব্যাপারটা কি হয়েছে আর কি চার্জ এ করতে, ওরা সেই মেজর টেজর যারা যে ছিল আর কি তারাও স্বীকার করেছে যে হ্যাঁ এরা দুজনে এসেছিল। আমরা শুনছি এরা নাকি গুজরাটি, স্ট্রং রুমে এরা ঢুকে হয়তো ইভিএম মেশিনে কারচুপি করার ব্যাপারই হয়তো এসেছিল, যেটা আমরা নন্দীগ্রামে আমরা শুনেছি এরা বিভিন্ন জায়গায় এটা করাতে চাইছে। এটা নিয়ে আমরা এসডিও ম্যাডামের কাছে আমরা জানিয়েছি যে এটা উপযুক্ত তদন্ত করে যাতে শুভস্তাহার পিছনটা যাতে সামনেটা যেমন টিন দিয়ে ঘেরা আছে আর কি, পিছনটা যাতে ঘেরা হয়, এটা আমরা ম্যাডামকে বলার, ম্যাডাম আজকে ফোন করেছিলেন যে হ্যাঁ ওরা পাঁচ ওই টিম দিয়ে ওটা ঘেরার ব্যবস্থা করছে আর কি। কারণ ওই পাঁচ দিকে এসে ইভিএমে ওই হ্যাক ফ্যাক করে নানা রকমের, তো বিজেপি তো জানে যে তারা ভোটে তাদের তো ধরাশায়ী হয়ে গেছে, শুধু বাংলা না গোটা ভারতবর্ষে। ওরাই চেষ্টা করছে যে এইভাবে করে বিভিন্ন জায়গায় করে যাতে হ্যাক ফ্যাক করে যাতে করতে পারে। তা আমরা ওখানে আমরা এজেন্টরা যারা আছে আমাদের তারা পাহারা দিচ্ছে, আমরাও আছি। বিজেপি নানা রকম তো ছল ছাতুরি। বাইরে থেকে গুজরাটি লোক নিয়ে এসে ইভিএম এ কারচুপি করার চেষ্টার অভিযোগ করলেও স্বপন বাবুকে তীব্র আক্রমণ করেছে পরশুরার বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি বিমান ঘোষ। তৃণমূল অভিযোগ করছে যে স্ট্রং রুমে বিজেপি বাইরে থেকে লোক নিয়ে এসে ঢোকাচ্ছে, কি বলবেন? শোনাও ভালো, উলাট পুরাণ। কেননা তৃণমূলের জমা নাই ইভিএম সেন্টার স্ট্রং রুমেতে বিজেপি বাইরে থেকে লোক নিয়ে এসে ঢোকাচ্ছে, এটা তো ওদের বুয়ালারাকে লজ্জা পাওয়া উচিত ছিল। ক্ষমতায় তো ওরা আছে, স্ট্রং রুমের সামনে যাতে তৃণমূল কিছু করতে না পারে তার জন্য আমাদের 50-100 ছেলে সবসময় আছে। তৃণমূলের তো 2-3 জনেরও থাকার ক্ষমতা নেই, 9টার পর তো কোনো লোকই পাওয়া যায় না, মানে কেউই নেই। তো ওরা চেষ্টা করছিল যে কীভাবে পেছনের দরজা দিয়ে ইভিএমে কিছু করা যায় কি না, সেটা এখন পারছেন না, গায়ে জ্বালা ধরছে, জ্বলন ধরছে, তাই উল্টে বলতে শুরু করেছে। ওনাদের অভিযোগ শুধু এই রাজ্যের না, বাইরে থেকে লোক আনা হয়েছে। বাইরের লোক কাকে বলবো জানে, একজনকে দেখা না যে বাইরের রাজ্য থেকে কোন লোকটা আছে কোন লোকটা না। শুনুন, অভিযোগ শুধু করলেই হবে না, অভিযোগের সঙ্গে সত্যতা প্রমাণের জন্য ডকুমেন্ট লাগে, তার জন্য মুখে বলে দিলেই তো হয় না। স্বপনবাবুকে বলুন যে বিনাশকালে বুদ্ধিভ্রম হচ্ছে, উনি তো ওখানে বসে থাকেন, আমি যতদূর দেখেছি ওনার নজরে কি পড়েছে, উনি শুধু ওখানে বসেন আর চারদিকটা ছবি তুলে দলের কাছে পাঠান যে আমি এখানে আছি, পাঠিয়ে দেন। আমরা ওই ছবি তোলা রাজনীতি বিশ্বাস করি না। আমাদের কার্যকর্তারা 24 ঘন্টা শিফটিং ভাগ করে পুরো কলেজের চারদিকে তাদের ডিউটি পালন করছে, দলীয় ডিউটি। আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন? কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না? তাহলে আর দেরি কেন, আজই আসুন সারদা বিদ্যাপীঠে।
আইসিএসসি আইএসসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ। স্মার্ট ক্লাস, প্লে জোন, প্লে হাউস, পর্যাপ্ত কম্পিউটার, পরিশ্রুত পানীয় জল, সিসি ক্যামেরা, সুবিশাল ক্যাম্পাস, লাইব্রেরি, কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে। প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে। ঠিকানা বসন্তপুর, আরামবাগ, হুগলি। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7063851550 অথবা যোগাযোগ করুন 6295202439 এই নম্বরে।